আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব গর্ভাবস্থার তৃতীয় মাসে মায়ের শরীরে কী কি পরিবর্তন ঘটে এবং গর্ভস্থ সন্তানের বৃদ্ধি কীভাবে হয় এবং এই তৃতীয় মাসে মাকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এই সমস্ত বিষয়ে আমরা আজ আলোচনা করব গর্ভাবস্থার তৃতীয় মাস বলতে নয় সপ্তাহ থেকে বারো সপ্তাহ সময়কেই বোঝানো হয় আমার আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন এতে সহজেই আপনারা বুঝতে পারবেন কত মাস বা কত সপ্তাহ চলছে তো যাই হোক গর্ভাবস্থার তৃতীয় মাসে মায়ের শরীরে যে যে নতুন পরিবর্তন শুরু হতে পারে তা হল ভ্যাজাইনাল ডিসচার্জ এই সময় খুব বেশি হয় কারণ হরমোনাল পরিবর্তনের কারণে এবং রক্ত প্রবাহ বৃদ্ধির কারণে ভ্যাজাইনাল ডিসচার্জ বেশি পরিমাণে হতে থাকে এবং অনেক সময় প্রস্রাবের বেগ আটকে রাখা যায় না হাসতে কাস্তে এই ক্ষেত্রে প্রস্রাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটি হরমোনাল পরিবর্তনের ফলে পেশি লুজ হয়ে যাওয়ার জন্য এটি ঘটতে থাকে এছাড়াও প্রথম থেকে গর্ভাবস্থার যে লক্ষণগুলি থাকে যেমন বমি বমি ভাব খাওয়ারে অরুচি দুর্বলতা ঘুম পাওয়া এ সমস্ত বিষয়গুলি চলতে থাকে এই তিন মাসেও যখনই তিন মাস শেষের দিকে তখন এই লক্ষণগুলি ধীরে ধীরে কমতে থাকবে কারণ শরীরে উপস্থিত সিজি হরমোনের মাত্রাও ধীরে ধীরে কমতে থাকার কারণে এবার আমরা জানব গর্ভস্থার তৃতীয় মাসে সন্তানের বৃদ্ধি কীভাবে ঘটে থাকে নয় সপ্তাহ থেকে শুরু করে বারো সপ্তাহ সময় পর্যন্ত যেহেতু এই তিন মাস চলে তাই আমরা প্রতি সপ্তাহ হিসেবেই শিশুর বৃদ্ধি ধীরে ধীরে কীভাবে এই তিন মাসে হয় তা আমি আলোচনা করছি নয় সপ্তাহে শিশুর ওজন এবং লম্বায় কিছুটা বেড়ে যায় মোটামুটি দেড় ইঞ্চির মতো হয়ে যায় এবং আকৃতি একটি চেরি ফলের মতো হয় আর ওজন মোটামুটি ছয় থেকে সাত গ্রামের মতো হয়ে থাকে এই সপ্তাহে বেঙ্গাচির মতো বেবির যে ছোট্ট লেজটি থাকে সেটি সম্পূর্ণরূপে গায়েব হয়ে যায় আর বেবির সমস্ত জয়েন্ট মুভ করতে পারে এই সপ্তাহে ফলে বেবি রীতিমতো ড্যান্সিং করার মতো অবস্থাতে থাকতে পারে কখনো লাথি মারে কখনও নিজের আঙুল চুষতে থাকে কিন্তু আপনি তা অনুভব করতে পারবেন না এটি অনুভব করার জন্য আপনাকে আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে এই সপ্তাহে বেবির চোখের পাতার গঠনও উন্নত হতে থাকে কিন্তু বেবির চোখ তখনও পর্যন্ত খোলে না বেবির চোখ খোলার জন্য আঠাশ সপ্তাহ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবার আমরা জানবো দশম সপ্তাহে বেবির কীরকম বৃদ্ধি ঘটে দশম সপ্তাহে বেবিকে দেখতে অনেকটা ছোট্ট পাতিলেবু কিংবা স্ট্রবেরির মতো হয় এই সময় বেবির সমস্ত অর্গানের গঠন হয়ে যায় অর্থাৎ বেবির গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় শুধুমাত্র বাকি সময়গুলিতে এই শরীরের সমস্ত অঙ্গের ম্যাচুরিটি ঘটে সমস্ত অঙ্গ বলতে চোখ নাক কান কিডনি ফুসফুস হৃৎপিণ্ড ইন্টেস্টাইন সব কিছুরই গঠন প্রক্রিয়া শেষ হয়ে যায় শুধুমাত্র ম্যাচুরিটির অপেক্ষায় থাকে এই সময় বেবির আঙুলগুলি যেগুলো জোড়া থাকে তা পরস্পর পরস্পরের থেকে আলাদা হয়ে যায় এই দশম সপ্তাহে এগারোতম সপ্তাহে বেবি আড়াই থেকে তিন ইঞ্চির মতো লম্বা হয় এবং শরীরের বেশিরভাগ অংশই মাথা অর্থাৎ মাথাটি শরীরের থেকে অনেক বেশি বড় হয় কারণ এই সময় ব্রেনের ডেভেলপমেন্ট খুব দ্রুত গতিতে হতে থাকে বেবি স্কিন একেবারে ট্রান্সপারেন্ট হয় এবং হাড় মজবুত হতে শুরু করে আর বেবির ওজন মোটামুটি নয় গ্রামের মতো হয় এবার বারোতম সপ্তাহ অর্থাৎ তিন মাসের শেষে বেবির ওজন পঁচিশ গ্রামের মতো হয় এবং লম্বাতে সাড়ে তিন ইঞ্চেস মতো হয় আর এই সময় বেবিকে দেখতে যেরকম বড় বড় চোখ কান যেটা বেবির ফেস থেকে অনেকটা দূরে থাকে সেটি ধীরে ধীরে কাছে আসতে শুরু করে এবং বেবির ইনটেস্টাইন খুব দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করে এবার আমরা জানব এই তিন মাসে গর্ভস্থ সন্তানের খেয়াল রাখার পাশাপাশি মাকে কিভাবে সাবধান থাকতে হবে এই সময় মা যাতে উপযুক্ত পরিমাণে বিশ্রাম নিতে পারে সেই দিকে যেমন খেয়াল রাখতে হবে তার খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে এছাড়াও গর্ভাবস্থার এই প্রথম তিন মাসে অনেকেরই ভীষণ পরিমাণে পেট ব্যথা হতে শুরু করে এটি যদিও স্বাভাবিক কিন্তু যদি দেখেন যে পিরিয়ডসের ব্যথার মতো এই ব্যথাটা উঠছে এবং কখনো থেমে থেমে হচ্ছে তার সাথে সাথে ব্লিডিং হচ্ছে তাহলে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন আর এই সময় আমি বলেছি আগেই যে ভ্যাজাইনাল ডিসচার্জ অর্থাৎ সাদা স্রাব হওয়ার মতো স্রাব হতে থাকে তা খুবই স্বাভাবিক কিন্তু যদি দেখেন এটিতে খুবই চুলকুনি হচ্ছে তাহলে এটি ইনফেকশনের লক্ষণ অবশ্যই ডাক্তার দেখিয়ে ইনফেকশান কন্ট্রোল করিয়ে নেবেন আর এই সময় তিন মাসের শেষে অর্থাৎ বারো সপ্তাহের শেষে এনটি স্ক্যানের জন্য ডাক্তারবাবু ডেট দিয়ে থাকেন এবং এই ডেটটি একেবারেই ভুলবেন না এনটি স্ক্যান করিয়ে নেবেন এতে শিশুর ব্রেনের বা শরীরের কোনো অংশের যদি কোনো ডিফেক্ট থাকে তা ধরা পড়ে যায় গর্ভাবস্থার প্রথম মাস এবং দ্বিতীয় মাস সম্পর্কে জানতে আমার আগের ভিডিওটি আপনারা দেখতে পারেন তাতে আমি সমস্ত কিছুই আলোচনা করেছি সবার জন্য আমি সুস্থ সন্তান কামনা করি এবং আপনাদের অনেক অনেক শুভেচ্ছা নতুন মা এবং বাবা হওয়ার জন্য